প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো মিসও ভালো আছি আমরা গত ক্লাসে কি পড়েছি চতুর্থ শ্রেণীর বাংলা প্রথমপত্র লিপির গল্প আজ আমরা এখন কি করব। সেই গল্পের বাকি অংশে চলে আসি আমরা কি দেখতে পাচ্ছি শ্রেণীকক্ষে শিক্ষক এখনও গল্প করে যাচ্ছেন চলো তাহলে আমরা শুরু করি স্যার কি বলছেন সেগুলো শুনতে শিক্ষক বলছেন ঠিক বলেছ অনেকটা তাই এখন যন্ত্রের বাক্সে কথাকে বন্দি করে রাখা হয় তখন হাতে আঁকা রেখায় কথাকে বন্দি করে রাখা হতো কথাকে রেখার বন্ধনে বন্দি করে রাখার জন্যই তৈরি হল লিপি লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি কেউ বলেন বর্ণমালা কেউ বলেন হরফ কেউ বলেন অক্ষর কেউ বলেন আলফাবেট মানুষ একদিন লিপি দিয়ে কথাকে বন্দি করে রাখতে শিখলো আর সেদিন থেকে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো হাসান বলল লিপি আবিষ্কার করলেন কে শিক্ষক বললেন প্রাগৈতিহাসিক কালে কে কখন কিভাবে লিপি আবিষ্কার করেছিলেন তা কেউ ঠিকভাবে বলতে পারবে না আধুনিক কালে যারা এ ধরনের কাজ করেছেন তাদের কারো কারো নাম জানা যায় যেমন কোরিয়ার রাজা সেজং এবং ইউরোপের এক ধর্মযাজক সন্ত সিরিল তাহলে কি আমরা একটু একটু করে জানতে পারছি কিভাবে লিপিটা আসলো এবার টমাস বলছে বাংলা লিপি কিভাবে এলো শিক্ষক বলল বাংলা লিপি কে প্রচলন করেছেন তা জানা যায় না প্রাচীন লিপি থেকে অশোক লিপি অশোক লিপি থেকে কুটিল লিপি এবং কুটির লিপি থেকে বঙ্গলিপি তবে লিপির নানা ধাপ পেরিয়ে বঙ্গলিপি থেকেই বাংলা লিপি এসেছে বলে পণ্ডিতদের ধারণা শিউলি বলল স্যার পৃথিবীতে কত লিপি ছিল শিক্ষক বলল কত লিপি ছিল তা সঠিক কেউ জানে না তবে অনেক লিপি কালে কালে বিলুপ্ত হয়ে গেছে অনেক লিপির নমুনা পাওয়া গেছে যেমন মহেঞ্জোদারোর লিপি মিশরীয় লিপি তবে এগুলোর পাঠ উদ্ধারের জন্য এখনো ভাষাবিজ্ঞানী ও প্রত্নতাত্ত্বিকরা আরো গবেষণা করেছেন তোমরা বড় হয়ে প্রাচীন লিপি সম্পর্কে আরো জানতে পারবে এখন আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং কি অর্থ বলি বঙ্গলিপি রূপান্তর বঙ্গলিপি অর্থ কি বলতো বাংলা ভাষায় বর্ণ বা হরফ রূপান্তর রূপান্তর অর্থ কি পরিবর্তন চলো আমরা এখন যুক্তবর্ণগুলো দেখি যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি বঙ্গলিপি আবৃত্তি বঙ্গলিপি এখানে রয়েছে উঁয় গ এটিকে ভেঙে আমরা লিখতে পারি উঁ যোগ গ এভাবে আমরা এটি দিয়ে বঙ্গভবন বাঙালি এরকম আমরা নতুন নতুন শব্দ কি গঠন করতে পারি আবৃত্তি এখানে রয়েছে তয়ে ত এটিকে ভেঙে আমরা লিখতে পারি ত যোগ ত এভাবে এটি দিয়ে আমরা বৃত্তি বৃত্ত এরকম কি নতুন নতুন শব্দ গঠন করতে পারি চলো এবারে আমরা কি জেনে নিই এই গল্পটির সম্পর্কে লিপির গল্পটি ভাষার প্রতীক চিহ্ন হিসেবে বর্ণমালা কীভাবে আস্তে আস্তে একটি রূপ পায় তার একটি ধারণা কথোপকথনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার মাধ্যমে লিপিমালা আবিষ্কারের তথ্য জানানোর চেষ্টা করা হয়েছে এবারে আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি অভ্যাস স্বাক্ষর বন্ধন বঙ্গলিপি রূপান্তর তাহলে চলো আমরা শিখে ফেলি অভ্যাস অভ্যাস শব্দের অর্থ স্বভাব সাক্ষর সাক্ষর শব্দের অর্থ অক্ষর জ্ঞান বা বর্ণ এমন বন্ধন বন্ধন শব্দের অর্থ বাঁধন বঙ্গলিপি বঙ্গলিপি অর্থ বাংলা ভাষার অক্ষর বা বর্ণ বা হরফ রূপান্তর রূপান্তর অর্থ পরিবর্তন এবারে আমরা ঘরের ভিতরে কিছু শব্দ দেখতে পাচ্ছি এই শব্দগুলো নিচের বাক্যের ফাঁকা জায়গায় বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করি তাহলে চলো আমরা দেখি কি কি আছে বক্সের রূপান্তর অভ্যাস বঙ্গলিপি বন্ধন সাক্ষর তাহলে চলো আমরা পড়ি ক ড্যাশ লোকের সংখ্যা দিন দিন বাড়ছে কিরকম লোকের সংখ্যা দিন দিন বাড়ছে বলো তো সাক্ষর মানে কি যারা লেখাপড়া জানে বা লেখাপড়া শিখছে এরকম লোকের সংখ্যা কি দিন দিন বেড়ে যাচ্ছে তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ে ফেলি স্বাক্ষর লোকের সংখ্যা দিন দিন বাড়ছে খ চা খাওয়ার সময় বাবার পত্রিকা পড়া ড্যাশ চা খাওয়ার সময় বাবার পত্রিকা পড়ার কী তো অভ্যাস তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি চা খাওয়ার সময় বাবার পত্রিকা পড়ার অভ্যাস গ বাক্যটি সাধু থেকে চলিত ভাষায় ড্যাশ করো বাক্যটি সাধু থেকে চলিত ভাষায় কি করতে হবে বলো তো রূপান্তর তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ে ফেলি বাক্যটি সাধু থেকে চলিত ভাষায় রূপান্তর করো ঘ বাংলা লিপির পুরনো নাম ড্যাশ বাংলা লিপির পুরনো নাম কি বঙ্গলিপি তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ে ফেলি বাংলা লিপির পুরনো নাম বঙ্গলিপি ও মানুষের সাথে মানুষের ড্যাশ দৃঢ় হোক মানুষের সাথে মানুষের কি দৃঢ় হোক বলতো বন্ধন তাহলে বাক্যটি আমরা পড়ে ফেলি মানুষের মানুষের সাথে বন্ধন হোক চলো এবারে আমরা আমরা পূরণ করি কি স্থান বাক্যগুলো পড়ি আর কি শূন্য স্থান পূরণ করি আমরা শূন্য স্থানগুলো কিভাবে পূরণ করবো আমরা ম্যাজিক দিয়ে পূরণ করব। তাহলে চলো শুরু করি তুমি খুব কি প্রশ্ন করছো বলতো সুন্দর তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি তুমি খুব সুন্দর প্রশ্ন করেছ আবার নতুন করে নতুন ড্যাশ বানাতে হবে আবার নতুন করে নতুন কি বানাতে হবে বলো তো গল্প বানাতে হবে তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি আবার নতুন করে নতুন গল্প বানাতে হবে লিপিকে কেউ বলেন ড্যাশ লিপিকে কেউ কি বলেন বলতে পারো লিখন পদ্ধতি তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি বঙ্গলিপি থেকেই ড্যাশ এসেছে কি এসেছে বাংলা লিপি এসেছে তাহলে আমরা বাক্যটি আরেকবার বলি বঙ্গলিপি থেকেই কি এসেছে বাংলা লিপি এসেছে চলো এবারে আমরা নিচের শব্দগুলো দিয়ে বিপরীত শব্দ লিখি ও কি বাক্য রচনা করি বিলুপ্ত শিক্ষক আনন্দ চিন্তা আবিষ্কার স্বাক্ষর প্রাচীন তাহলে চলো আমরা শুরু করি বিলুপ্ত বিলুপ্ত অর্থ কি আবিষ্কার নওগাঁয় আরও একটি প্রাচীন নিদর্শন আবিষ্কার করা হয়েছে আমরা কি শিখছি বলো আমরা এই শব্দগুলোর বিপরীত শব্দগুলো শিখছি এবং সাথে বিপরীত শব্দগুলো দিয়েই আমরা বাক্য গঠন শিখছি শিক্ষক তাহলে বিপরীত আমরা কি বলতে পারি ছাত্র তাহলে আমরা এখন ছাত্র দিয়ে একটি বাক্য বলি সে ক্লাসের মেধাবী ছাত্র আনন্দ আনন্দের বিপরীত কি বেদনা তাহলে আমরা বেদনা দিয়ে একটি বাক্য বলি সন্তান হারানোর বেদনা মায়ের চেয়ে কেউ বেশি বোঝে না চিন্তা চিন্তার বিপরীত কি স্বস্তি কাজটি করতে পেরে স্বস্তি পাচ্ছি আবিষ্কারের বিপরীত অনাবিষ্কার বিজ্ঞানের কল্যাণে কোনো কিছুই আর অনাবিষ্কার নেই স্বাক্ষর এর বিপরীত হচ্ছে নিরক্ষর আমাদের গ্রামে কোনো নিরক্ষর লোক নেই প্রাচীন প্রাচীনের বিপরীত হচ্ছে কি বর্তমান ভাষা আন্দোলনের চেতনা এখনও বর্তমান এবারে আমরা কি প্রশ্নগুলো মুখে মুখে কি বলবো এবং কি এই প্রশ্নগুলোর উত্তরগুলো মুখে মুখে বলবো ও কি করব খাতায় আমরা লিখে ফেলবো কিভাবে লিখে ফেলবো ঝটপট করে লিখে ফেলবো তাহলে চলো আমরা কি শুরু করি ক লিপি বলতে কি বুঝি লিপি মানে অক্ষর বা হরফ লিপির মাধ্যমে লিখে আমরা মনের ভাব প্রকাশ করি খ লিপি তৈরির চিন্তা এলো কিভাবে এক সময় মানুষ লিখতে পড়তে জানতো না শুধু কথা বলতে পারত তখন তারা দরকারি কথাগুলো মুখস্ত করে কি মনে রাখতো কিন্তু এক সময় আবার সেগুলো ভুলেও যেত তাই ভুলে যাওয়ার বিপদ থেকে মুক্তি পেতে লিপি তৈরির চিন্তা মাথায় এলো মনের কথাকে রেখার মাধ্যমে বন্দি করে রাখার জন্য তৈরি হল লিপি গ লিপি আবিষ্কারকদের নাম কি কি আমরা এখন লিখি প্রাগৈতিহাসিক কালে কে কখন কিভাবে লিপি আবিষ্কার করেছিলেন তা সঠিকভাবে জানা যায় না আধুনিক কালে যারা লিপি আবিষ্কার করেছিলেন তাদের মধ্যে কোরিয়ার রাজা সে জং এবং ইউরোপের ধর্মযাজক সন্ত সিরিল এর নাম জানা যায় ঘ বাংলা লিপি কিভাবে এলো বাংলা লিপির প্রচলন কবে কে করেছিলেন তা জানা যায় না তবে প্রাচীন লিপি থেকে অশোক লিপি অশোক লিপি থেকে কুটির লিপি এবং কুটিল লিপি থেকে বঙ্গলিপি এসেছে বলে ধারণা করা হয় এ বঙ্গলিপি বাংলা লিপির পুরনো নাম উঁ কখন কে মানুষের সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো প্রাচীনকালে লিপির প্রচলন না থাকায় সে সময়ের মানুষ জ্ঞান বিজ্ঞানে ছিল কিন্তু লিপি আবিষ্কারের পর থেকে মানুষ ব্যাপকভাবে জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু করে আর তখন থেকে সভ্যতার পথে মানুষের নতুন যাত্রা শুরু হয় শিক্ষার্থীরা এখন আমরা কি বুঝিয়ে বলি নিচে কি একটি আমরা বাক্য দেখতে পাচ্ছি শূন্য মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হলো লিপি এরকম একটি কথা আছে তো এই কথাটা কি করব আমরা এখন বুঝিয়ে বলবো এক সময় বিশেষ কোনো ঘটনা বা কথা মনে রাখতে রেখা একে রাখা হতো আঁকা এই রেখাগুলোই হলো লিপি এখন যন্ত্রের বাক্সে যেমন কথাকে বন্দি করে রাখা হয় তখন তেমনি কথাকে রেখার বন্ধনে বন্দি করে তৈরি হলো লিপি লিপিকে কেউ বলেন বর্ণমালা কেউ বলেন অক্ষর আবার কেউ বলেন কি অ্যালফাবেট শিক্ষার্থীরা আমরা কি লিপির গল্পটা জেনে নিলাম অর্থাৎ লেখার ইতিহাস সম্পর্কে আমরা কি জানলাম এখন আমরা এই গল্পটি বাসায় কি পড়বো একে অন্যকে শোনাবো আর কি এই প্রশ্নগুলো আমরা কি চর্চা করব তাহলে আমরা কি পরের ক্লাসে আরও মজার মজার অনেক গল্প নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আমরা আমাদের পাঠ এখানেই শেষ করছি